আমরা আছি জিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা সরাসরি এখন একটা পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি তার সাথে কথা বলি। প্রথমে জানতে চাইবো আপনার নাম। স্বাগত। আপনার নাম আনোয়ারা বেগম। আচ্ছা, আপনি থাকেন কোথায়? নোয়াখালী। আচ্ছা, নোয়াখালীতে থাকেন। আচ্ছা, এখানে আপনি কেন এসেছিলেন, কি সমস্যা ছিল আপনার? কিছু কিছু ভালো লাগতো, এই সমস্যাটা কতদিন যাবত ছিল, মানে কতদিন ধরে আপনি ভুগছিলেন এই সমস্যাটা? চার থেকে পাঁচ বছর। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছেন? তাহলে আপনি এখানে কোন ডক্টর অধীনে ভর্তি আছেন একটু বলতে পারবেন কি আমাদেরকে? ডক্টর শফিলা প্রধানের আন্ডারে ছিল। আচ্ছা, ওনার যে সমস্যাটা আগে ছিল এখন, মানে আপনি কি সমস্যাটা মানে দেখছিল ওনার, তো আপনি যদি বলতেন। ওনার সমস্যা আগে ছিল পায়ে গিয়ে হাঁটুটা দিয়ে চলা করতে পারতো না, বসে থাকলে বসেই থাকতে পারে, উঠতে পারে না, উঠলে আবার বসতে পারে না, উঠলে বসতে পারতো না, এরকম আর একবারে যে অচল ওরকম না। আচ্ছা আচ্ছা। আর অনেকক্ষণ বসলে কোমরে অনেক ব্যথা করতো, এই দুটোই মেন সমস্যা। তো এখন আপনি কেমন বোধ করছেন? কতদিন যাবত ভর্তি ছিলেন এখানে? বারো দিনের মতো ভর্তি ছিলেন, তাই তো? আচ্ছা, তাহলে আপনার এখন ভালো আছেন না? এই জিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, এখানকার পরিবেশ কেমন একটু আমাদেরকে বলবেন। পরিবেশ ভালো। আচ্ছা, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন, যারা ডক্টর আছেন, যারা নার্স আছেন, তাদের সেবা কেমন যদি আমাকে? তাদের সেবা ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সালাম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।